বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, যিনি আজকে পুত পবিত্র একটি রুহানিয়াত দরবারে আল্লাহ রসুলের তাশরিফের মাসে বিলাদত রসুলের এলাতুর কুল্লের হিমবাহু সামনে আমাদেরকে বসে আসার, বসার, বলার, শোনার তৌফিক যিনি এনায়েত করেছেন, সেই মনিবের দরবারে মহাব্বত করে জবান খুলে একবার সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীমিক। প্রশংসা করেছি কার? জোরে বলেন কার? আল্লাহর কত নাম? জোরে বলবেন, 99। এখন থেকে শুনবেন আল্লাহর নাম হলো 3000। কত হাজার? দলিল মোয়াফেকে আল্লাহর নাম 3000-এর ঊর্ধ্বে। বাংলাদেশে পড়াশোনা করে আমরা বলছিলাম 99, তাও ঠিক আছে 99। 99 মোকাদ্দারে দলিলে ঠিক। আল্লাহর নাম কত? জোরে বলেন না বাবাজি, 3000 নাম। বলে হুজুর পাইলেন কই 3000 নাম? কোরআন শরীফের ভিতরে আছে, হাদিস শরীফের ভিতরে আছে, বহু দলিল পত্রের ভিতরে আছে। বিসমিল্লাহ শরীফে ইসমুল্লাহ লিখতে গিয়ে আল্লাহর নাম ইসমহু পি আত্মারাহু কবালাহা কুল্লি, এটা কি হিসাব নিকাশ করে তানবাহি দিয়ে এনে 152 জন মুফাসসিরিনের একমত, আল্লাহর নাম 3000-এর ঊর্ধ্বে। আস্তে করলেন সুবহানাল্লাহ। 1000 নাম জানেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আর থাকে কয় হাজার? 1000 নাম জানেন ফেরেশতারা, আর থাকে কয় হাজার? 300 তৌরতে, 300 জব্বুরে, 300 এঞ্জেলে, আর থাকে কয়শ? 99টা কোরআনে, আর থাকে কয়শ? একটার নাম হলো আল্লাহ। ওয়াহাব্বানি হুব্বুল্লাহু লিসানিহি হাইয়্যুম মা তারানা ইল্লাল উমাত, তাফসীর জালালাইন। যদি কোনো বান্দা বান্দি একবার যদি আল্লাহ মোহাব্বত করে জবানটা দিয়ে যদি তার উমরের ভিতরে একটি বার হয় আল্লাহ, যদি একটা বার মোহাব্বতের ডাকটা আল্লাহর জন্য হয়ে যায়, ওই 1000 জানে ফেরেশতারা, 1000 জানেন আম্বিয়া আলাইহিমুস সালাম দ্বারা, 1000 নামে 2000 চলে গেল 300 তৌরাতে, 300 জব্বুরে, 300 এনজিলে, 99 কোরআনে, 1000 আম্বিয়া আলাইহিমুস সালাম, 1000 ফেরেশতার আমল, 1000 আম্বিয়ার আমল, 300 তৌরাতের আমল, 300 জব্বুরের আমল, 300 ইঞ্জিলের আমল, 99 কোরআনের আমল, একটা বার যদি মহাব্বতের ডাকটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তোমার কাছে সমস্ত 3000 নামের সকিল তোমাকে দান করা হবে। সে মহান আল্লাহর নাম শুকরিয়া করলাম কার? আল্লাহর পরে শুকর গুজার করব কার? জোরে বলেন না কার? আমার নবীজির, নবীজির শুকর গুজার করতে গেলেই কিছু কিছু মানুষের মাথায় ব্যথা হয়, ঠিক না? বেঠিক বলুন। এই ব্যথাটা ছিল আবু জেহেলের, এই আমলটা ছিল আবু লাহাবের, এই আমলটা ছিল উতবার, এই আমলটা ছিল সোয়াইবার, এই আমলটা ছিল মুগিরার, ঠিক না? বেঠিক বলুন। এরা রসুল্লাহ সম্মান শুনলে মাথায় কিন্তু ব্যথা করত,
ওদের পরে শঙ্কিত এই যদি কিছু মুসলমান বাংলার জমিনে আছে, রসুল্লাহ সম্মান শুনলে এদের মাথার টুপিটা খুলে যায়, ঠিক না? বেরিক বলেন। কিন্তু আমরা রসুল্লাহ সম্মান বাড়াই না, সম্মান বাড়াইছেন আল্লাহ। কে? আরো জোরে বলেন, কে? রসুল্লাহকে আল্লাহ এতগুলো এলেম দিয়েছেন, সমস্ত নবীরা ফেল, সমস্ত ফেরেশতা ফেল, সমস্ত পৃথিবীর মাখলুকাত ফেল, জান্নাত ফেল, আরশ কুরসি লৌহ কলম সব ফেল, আল্লাহর হাবিবের একটি চুল মুবারকের সমান হবে না। এটা আমরা বাড়াইলাম না, আল্লাহ বাড়াইলো। ওরা ফানা আলাকা জিক্রাক, এটাকে আমাদের কথা না, কোরআনের কথা। জোরে বলেন, আর ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু আকবার, ويصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এটা কি আমরা বাড়াইলাম না, আল্লাহ বাড়াইলো। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা বাড়াইলাম না, আল্লাহ বাড়াইলো। আল্লাহ যদি বাড়াইলে আল্লাহর কথাটা বললে মোল্লা ইজিদ মার্কা মোল্লা, শিয়া মার্কা মোল্লা, মদুরি মার্কা মোল্লা, তাইমি মার্কা মোল্লা, গাতি মার্কা মোল্লা, তোমার মাথার কুডুস কাডুস করার কোনো অধিকার থাকতে পারে না। কারণ কোরআন যেখানে সাবেত করেছে, আল্লাহ হাবিব যেখানে মিম্বর দাঁড়াইয়া নিজের বয়ানটা নিজে করেছেন, ওয়ালা ফখরালাহু ইলা ইসহাবি, ও আমার সাহাবিরা ফখর করতেছি না, ইন্তজার করতেছি না, আমি কোদ আমার মৌলুদটা আমার জন্মবৃত্তান্তের আগে মার্কর আসার আগেও নবী ছিলাম, সমস্ত নবীদের বেলায়ত, সমস্ত নবীদের রিসালত, সমস্ত নবীদের পাঠানো, সমস্ত নবীদের আগমন, সমস্ত নবীদের আসতেই প্রথম আমার দরবারে তার রূহকে পাঠানো হয়েছে, তখন আমার কাছে ইসলাম গ্রহণ করে আমার কর্ম পড়ার পরেই প্রত্যেকটা রসুলকে নবুয়ত দান করা হয়েছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার রসুল্লাহ সম্মানে মাথা ব্যথা হওয়ার কারণটা কিছু নাই, কয় হুজুরেরা বেশি বাড়াই বলে না। আমাদের অডিও ভিডিও 17 বছর আমরা মাহফিল করি, লেখাপড়া জীবন শেষেও মদিনা শরীফে প্রায় 19 বছর পর্যন্ত এতেকাফ করলাম, এরপরেও এখন রসুলুল্লাহর রা শব্দের অক্ষর বুঝতে পারি নাই, নবীর শান এখনও বুঝতে পারি নাই। মসজিদে নববীর ভিতরে রসুল্লাহর আখেরি জুমা, কিতাবুল হেদায়া ওয়ান নেহায়া বিকুল্লে তামিলে তৃতীয় খণ্ডে 17 নম্বর পৃষ্ঠা, নবীজি হযরত বেলালের দিকে চায়, বেলাল রসুলের দিকে চায়। ইন দি মেন টাইম সাহাবা ইকরামের ভিতরে মনে কুরুস কারু শুরু হয়েছে, রসুল্লাহ নামাজ আজকে দেরি করছেন কেন? অন্য সময় তো দাস্তায় নামাজটা হয়ে যায়, এখন রসুল্লাহ নামাজটা দেরি হচ্ছেন কেন? নবী তো ওই নবী, ইন্নি আরা মা লা তারাউনা, ইন্নি আসমা মা লা তাসমাউনা, ওয়ালা তারহামনা, ওয়ালা তারযুকনা, ওয়ালা তাআলিমনা, ওয়ালা ইয়াসাল্লা, ওয়ালা উরসিননা, ওয়ালা ইদানা, ওয়ালা বিল কুল ইলাইনা কুল্লিহি কাফা। রসুল তো ওই নবী, রসুল্লাহ চোখ মুবারক রয়েছে, কিন্তু রসুল্লাহ চোখ মোবারকে যা দেখি পৃথিবীতে কেউ তা দেখেন না। হুজুরের কান মোবারক রয়েছে, রসুল্লাহ কান মোবারকে আল্লাহর সঙ্গে ওহি ছাড়া যে সমস্ত কথাবার্তা বলেছেন এগুলা পৃথিবীর কেউ শুনেন নাই, সুবহানাল্লাহ, কর এবং কেরামান কাতিবিন পর্যন্ত শুনেন নাই আল্লাহ আর তার মাহবুবিতর কথা হয়েছে, সুবহানাল্লাহ, কর তাহলে রসুল্লাহ কেবল বেলালের দিকে চায়, বেলাল তো ইন্তজার করতেছেন রসুল কখন বলবেন আজান দেওয়ার জন্য জুমার নামাজের সানি আজান। আল্লাহ বলতে রসুল্লাহ আজকে জুমাটা লম্বা হবে, সুবহানাল্লাহ, কর জুমাটা কি হবে? অনেকক্ষণ পরে হাদ্দান নজরু নাবিয়্যুকুম, রসুল্লাহ নজর করে মাথাটা উঁচু করে, উজুহু লাকাইলিকুম, একটু উপরের দিকে চেহারা মোবারকটা তুলে তাকাইয়ে দেখলে একটা বোরকা পরা নারী সব সাহাবাই কেরামের পরে মসজিদে নববীর শেষ প্রান্তে এসে নামাজের মুসল্লা বিছাচ্ছে। হুজুর এবার বলে, বেলাল আজান দাও, সুবহানাল্লাহ,
হযরত বেলাল আজান দিলেন, সাহাবায়ে কেরাম সকলে মনের ভিতরে একটু ঢুকছে কিনা বলেন না। পিছির দিকে সাহাবায়ে কেরাম চেয়ে দেখলেন একজন নারী, একজন মহিলা। সকলে মনে খবর যে আমরা উমর, ওসমান, আলী, আবু বকর, হাসান, হুসাইন এর চেয়ে জলিল কদর সাহাবীরা থাকার পরে একজন নারীর জন্য রসুল্লাহ এতক্ষণ অপেক্ষা করলেন, মনে ভিতরে কুস্কার আছে কিনা? আপনার কি সব মানুষগুলো মানুষ না? আমরা মন কি সকলের সমান? আনতাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা। আল্লাহ নবীজি লম্বা লম্বা কাতার দেখবেন, লাখ লাখ লোক দেখবেন, সকলের কলব সমান নয়। সুবহানাল্লাহ, কর সকলের কলব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম অতগুলো ইলম, মা লাম তাকুন তাআলাম, আল্লাহ বলে মা লাম তাকুন তাআলাম, এর আগে আছে ইলমা, কোরআনের কথা, হিকমতের কথা, লাস্ট আয়াতে কি মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ বিহামদিহি। মা লাম তাকুন তাআলাম, আল্লাহর কোন শব্দ বলাতে সব হয়ে যায়। সুবহানাল্লাহ, কোন আমি নবীকে অতগুলো এলেম দান করেছি আমার খোদাই নজরের মাধ্যমে, তাকরিরের মাধ্যমে, তালিমের মাধ্যমে, তাসকিনের মাধ্যমে, ফায়েদের মাধ্যমে, বারাকাতের মাধ্যমে, জমিনের মাধ্যমে, মেরাজের মাধ্যমে, আসমানে ভ্রমণের মাধ্যমে, বাইকুল মুকাদ্দাসে নিয়ে, আফতারুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের কাছে নিয়ে, সকল নবীদের ইমাম বানিয়ে আমি আমার রসুলকে অতগুলো এলেম দান করেছি, যাহা তোমরা জানো না, যাহা কিয়ামত পর্যন্ত ঘটবে, যা ঘটেছিল আলম তারও আপনি কি দেখেন নাই? আমি আগে নবীও এসব দেখছি, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা এলেম আল্লাহ আমার এখানে দিয়ে দিয়েছেন। রসুল্লাহ কে আমার মতো? কোন হুজুরের মতো? কোন মুফতির মতো? কোন মহাদ্দিসের মতো? হ্যাঁ, কোন বিশ্ববিখ্যাত বরণ্য আলেমে দ্বীনের মতো? তবলিগ জামাতের আমিরের মতো? রসুল্লাহ কি বললে? আজান দাও। সাহাবাই কেরাম ভিতরে হযরত বেলাল আজান দিলেন, অন্য অন্য দিনের চেয়ে রসুল্লাহ খুতবা মুবারকটা আজকে একটু লম্বা হলো, শেষ খুতবা লম্বা দিলেন রাসূলুল্লাহ। নামাজ শেষ করার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ফানাযালা জিব্রিলু আতা, জিব্রিল আসসালাম হাজির হয়েছেন, রসুল দেখছেন আর কেউ দেখেন নাই। সুবহানাল্লাহ, কর ইয়া নবীজি, সব সাহাবাই কেরামকে ইন্তেজার করতে বলেন, বসতে বলেন, কেউ যেন মসজিদ থেকে বাইর না হয়। কানে কানে জিব্রিল বলতেছেন, কেন? আজকের আপনার প্রথম খুতবাটা হুবাহু যে বর্ণনা করে, রেকর্ডিং করে বর্ণনা করে যে বয়ান করতে পারবে, শুনাইতে পারবে, আপনি এ রাংটা করুন, কে শুনাইতে পারবে? সুবহানাল্লাহ, কর নবীজি বললেন, এ আমার সাহাবীরাম, কে আছো তোমরা? আজকে আমার খুতবাটি হুবাহু যেমন দিয়েছি তেমনি করে কে সমান সমান করে আমাকে খুতবা শুনাইতে পারবে? যখন আমি উত্তর দিকে ফিরেছি তখন উত্তর দিকে ফিরতে হবে, যখন আমি ডান হাত তুলছি ডান হাত তুলতে হবে, যেই জায়গায় বাম হাত তুলছি ওই বাক্যের বাক্যের সঙ্গে বাম হাত উঠতে হবে, এবং কি আমি যেমন আওয়াজ বড় করেছি ওই জায়গা বড় হতে হবে, হুবাহু একদম হুবাহু আমার খুতবাটা কে মুখস্থ শুনাইতে পারো? সুবহানাল্লাহ, কর আমি যা আওয়াজ করি আপনি কি হুবাহু সব শুনাইতে পারবেন? সম্ভব? তবে একটা জিনিসে পারিব, কোনটা? ভিডিওটা, ঠিক না? এই বেটা তো চুরি করা যাইত না, এই ভিডিওর পাওয়ারটা কার সঙ্গে? বিদ্যুতের সঙ্গে, ঠিক না বেটিক বলুন? বিদ্যুতের সঙ্গে কার সঙ্গে? পানির সঙ্গে, ঠিক না বেটিক বলুন? পানির সঙ্গটা কার সঙ্গে? সূর্যের সঙ্গে। সূর্যের সঙ্গটা কার সঙ্গে? মুকিয়াতের সঙ্গে। মুকিয়াতের সঙ্গেটা কার সঙ্গে? সামাউল একার সঙ্গে। সামাউল একার সঙ্গে কার সঙ্গে? লোহে মাহফুজের সঙ্গে। লোহে মাহফুজের সঙ্গে কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে।
কিছু কিছু বান্দা জমিনে আছে যাদের সামনে বসলেই রসুল দেখা যায়, যাদের চেহারা মোবারক, চক্ষুর নজরটা, তাওয়াজ্জুটা যদি কোনো মানুষের কলবে ছেড়ে দেয় তেমনি এমন একটা অডিও ক্যাসেট হয়ে যায় যা বাংলার জমিনে বসে 6,500 মাইল দূরে মদিনার রওজার পর্দা খুলে যায়। রসুল্লাহ বললেন কে পারো? এক ঘন্টা পর্যন্ত সাহাবাই কেরাম কেউ সাবাস করেন নাই, সুবহানাল্লাহ কদরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি জলিল কদর সাহাবাই কেরাম সব সামনে বসা, কেউ হাত তুলতে পারেন নাই। সব সাহাবীর শেষে যে মহিলাটা আসছে বোরকা পরা নারী, উনি হাত তুলেছে। এটা আল্লাহ সমাধান করার জন্য আল্লাহ ফেস লাগাইছে আল্লাহ। ওই যে ভিতরে আনতে হাসাবে হুম জামিয়া ও কুলুবহুম সত্তা ফারাম্মা জাগু আজাগাল্লাহু কুলুবহুম, এটা ভিতরে তো কুডুস কাডুস করতেছে মনে, রসুল ইন্তজার কেন করলেন? এটাকে আল্লাহ শিখা দেওয়ার জন্যই ওই মহিলা হাত তুলছেন। রসুল্লাহ বললেন আইনা ইসমা, তোমার কি নাম? বোরগা নারী বলি বোরগা পরা নারী বললেন আমার নাম হযরতে আয়েশা। কদনতে জোরাগে ফরগির কো হাদি বন গিয়ে, কদনতে জোরাগে ফরগির কো হাদি বন গিয়ে, ক্যা নজর তি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া, দূর পেশানি নে তরিকত রো কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া আ কো কো বিনা কর দিয়া। সুতরাং আয়েশা তো ও আয়েশা, রসুলের সিনার সঙ্গে যখন প্রথমবার রসুল্লাহ আদর করতে আরম্ভ করলেন, আয়েশা কয় রসুল্লাহ হাদ্দানি উব্বুহু রসুলি ওয়াল্লাযী তা'আলানা রসুলি ওয়া আযমাতানা ওয়া রসুলি ওয়া শানানা ওয়া বালাদার রসুলি, রসুল আপনি আমার আর একটু মায়া করেন, আর একটু মায়া করেন, আর একটু মায়া করেন, আর একটু মায়া করেন। রসুল্লাহ তুতি মুবারাকের দিকে হাত তুলে কো হুলতু ইয়া আয়েশা মান হাব্বানি তা'ানা ফি দুআ, কেন তোমাকে তো এত মহব্বত করতে চাইছি? কয় নবী আল্লাহ আমার কান টানটা যখন আপনার সিনা মোবারকের সঙ্গে লেগে গিয়ে আপনার শরীরের সঙ্গে যখন আমাকে চেপে ধরেছেন আর মাথার উপরে হাতটা বুলাইতেছেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ লোহে মাহফুজের সকস্ত এলেম আমার মুখস্থ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ আয়েশাকে বললেন ইকরা, হযরত আয়েশা শুরু করলেন হুবাহু রাসূলুল্লাহ খুতবা, সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ, হুবাহু শুরু করছেন, একদম এক চিল পরিমাণ বেশ কম নাই, হুবাহু মুখস্থ শুনাই দিয়েছেন। সব সাহাবাই কেরাম তাজ্জুব হয়ে গেছেন। আল্লাহর নবী হুজরা গেলেন, হাত মোবারক ধরলেন আয়েশার, আয়েশা আপনি খতবাটা কেমন করে মুখস্থ করেছেন? কোন বিজে আপনি যখন খতবা দিচ্ছেন আর আমি এতটুকু শব্দ জানি আজকের খতবাটা আপনার আখেরি খতবা হবে, সেজন্য আমি দুইবার অজু করেছি। প্রথম অজু করার পরে এটি সুন্নতের খেলাফ হয়ে গেছে, আমি যখন ঘর থেকে বাইর হইয়া কদমটা রাখতে গেলাম তখনই আমার যেন একটা আওয়াজ হলো আয়েশা মাইনিকি ফাম্মা ইয়াকুলুল মাইয়াল ওযুহু, তুমি আবার ওযু করো, তুমি আবার কি করো ওযু করো। নবী আমি যখন আবার ওযু করতে গিয়ে হাতের ভিতরে পানি লিয়ে যখন হাতটা দুইয়া কুলি করব, মুখের ভিতরে পানিগুলা লাগাবো, ঠিক এই টাইমটার ভিতরে আমি আপনাকে দেখতে পেয়েছি আল্লাহর আরশে মুআল্লার নিচে, আমার নজরটা ঠিক ওই জায়গায় চলে গিয়েছে, আমি ওই জায়গা তাকিয়ে যা দেখলাম, ওই জায়গার থেকে যা শুনলাম, মসজিদে নববীতে ঢুকার পরে দুকুরুর পরে দুকুরুল মসজিদে যখন আমি মসজিদে ঢুকিয়ে পড়লাম তখনই আপনার আওয়াজটা এত সুন্দর করে আমার কলবি জগৎ থেকে শুনতে চেয়েছি,
আর যা যা বলেছেন ভিডিও রেকর্ডের মতো রেকর্ডিং হয়ে গেছে। শুধু তাই নয় রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এখন থেকে আজকে যত বসা জাওয়াজুকুম হাত্তা মিন বুয়ুতি রাসূলি, যেদিন আপনার সঙ্গে আমার বিয়ে মোবারক হয়েছে সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত সমস্ত ঘটনা আমি আয়েশা মুখস্থ বলতে পারব। জঙ্গলের ভিতরে সব আরব দেশ, তো আরব দেশ কিতাবুল শিফা, এটা কিতাব আছে না, দালাইলুন নবুয়াত আছে না, এটা আপনার বাংলাদেশে হোক অতি অল্প সময় কিছু কিছু লোকের কাছে এটা আছে, এটার হারগেজ বেশি বেশি হলো মিশর আলহাজার বিশ্ববিদ্যালয় আর মদিনা বাচ্চিটিতে আর মসজিদের এই হেরামের পাশে উম্মুল কুরা মাদ্রাসায়। যেগুলাকে জানে তারা যদি প্রোডাকশনটা ছেড়ে দেয় কিতাবগুলা, তো বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের লোক ঈদ মিলাদুন্নবী করার জন্য পাগল হয়ে যাবে, জশ্নে জুলুস করার জন্য পাগল হয়ে যাবে। এটাকে বুঝে শিয়া রাফিজি খারজি দল আল্লাহ হাবিবের হাজার হাজার শান রিসালাতের কিতাবকে ব্যান করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, এগুলো ছাড়তে দেয় না। তারপর আমরা এগুলো অনেক কিছু অনেক কাকুচি করে আমরা নিয়ে এসেছি, ইনশাল্লাহ অনেক কিছু নিয়েছি। মাদারুদ্দিন নবুয়তের নাম শুনেছেন দেখেন নাই? মাদারুদ্দিন নবুয়তার ফোল্ডি মাওয়াহিবুল্লাহ দুনিয়া ফোল্ডটি আমাকে একবার নজর করে পড়তে হয়েছে চারি বছর, একটা টাইমলি পড়তে চারি বছর সময় গেছে। এবার বুঝতে পারেন তো এদের ভিতরে কত লাখ ইতিহাস আছে যেটা জীবনে শুনেন নাই, সুবহানাল্লাহ বিহামদিহি। সেই মাদারুদ্দিন নবুয়ত মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবে শান রিসালাতে সাকুনুল মুস্তাফা, সুবহানাল্লাহ বিহামদিহি, যিনি আবু সাঈদ খুদরি নিজে লিখছেন সেই কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্বাজির নাম ছিল কি জোরে করেন? আব্দুল্লাহ। আম্মা কি ছিলেন? আমেনা। যেদিন আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হওয়ার দুই মাস ২৯ দিন আগে আমেনায় স্বপ্নে দেখ ইহু ইলাল লাইল, রাত্রে আমি স্বপ্নে দেখতেছি হাত্তা আমার নজরে নূরিহি ইসরাহালাক সদরাক, উপর থেকে এক টুকরা নূর এসে আমি আমেনার বুকের উপরে পড়তেছে। সালাতা মাররা, আমি তিনবার এরকম তিন রাতে স্বপ্নে দেখেছি। পরের দিন আমি আমার আব্বাকে বললাম, না এটা কি স্বপ্ন দেখলাম, এটা কি স্বপ্ন? তিনি চলে গেলেন স্বপ্ন তদবীর কার একজন লোক ছিলেন হুবাইয়া ইবনে মালিকের কাছে। হুবাইয়া ইবনে মালিক বলল, তোমার মেয়ের কি নাম? কো, আমার মেয়ের নাম আমেনা। হুবাইয়া বিন মালিক আমেনার নামটা শুনে আর সঙ্গে সঙ্গে কাতারা আইনি চোখটা বন্ধ করলেন, বন্ধ করে বললেন যে তুমি চলে যাও, তোমার তদবিরটা করতে হলে তোমার মেয়ে লাগবে। হুবাইয়া বিন মালিকের চোখের দৃষ্টি তেমন একটা ছিল না, কম দেখতেন। লজ্জাবতী নারী আমেনাকে নিয়ে গেলেন সেই ফন্ডিতে দরবারে। ফন্ডিত বললেন, মা আগে তোমারে কদমবুসি করতে দাও, এখন রসুল্লাহ আম্মা হন নাই, ওয়াইউজাক্কিহিম, আল্লাহ তাকে পবিত্র করবেন, আল্লাহ যে পবিত্র জিনিসটা যার নেকাশে রাখবেন সেই স্থানটাকে আল্লাহ নিজের জ্যোতি নূরের নাজাতাদাল্লিয়ার ফাখরে দিয়ে রসুল্লাহর নূর মুবারক দিয়ে মার বদনটাকে পরিষ্কার করতেছে। বিয়ের তিন মাস আগে আমেনা আব্বাকে, তোমার কোনো মাথা খারাপ মিয়া ফন্ডি সাহেব? ক, কি হইছে? ক, তুমি বাচ্চা মেয়ের কদম ধরব, ক তুমি বুঝতে না বাচ্চা মেয়ের কদমেতে কি আসছে এটা আমি জানি। ফালাম্মা নাসারাত তাওরাত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মদ, ভালো বলুন, তখন তাওরাতটা আনলেন পড়তে আরম্ভ করলেন, তখন পাইলেন রাসূলুল্লাহর নাম মুবারক। এই নাম মুবারকটা ব্যাপারে দুইটা জিনিস আছে কোরআন শরীফ, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। তাহলে কোরআন শরীফ ঈসা আলাইহিস সালাম বলছে, আমি আহমদ নামের একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি,
আমি আহম্মদ নবী নামে একজন লোকের কথা তোমাদেরকে বলে যাচ্ছি, যিনি আসার পরে সব নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, একটাই থাকবে নবুয়ত, সেটা কেয়ামত পর্যন্ত চলবে চলবে, বাড়বে কমবে না বাড়বে। ঈদ মিলাদের ব্যাপারে যত ওলামায়ে দেওবন্দি, ওলামায়ে খারেজি, ওলামায়ে রাফেজি, যত শিয়াপন্থী, যত উতাকপন্থীরা যত বাধাই দিয়েছে বাংলার জমিনে, দিন দিন জশ্নে জুলুসের সংখ্যা আল্লাহর মেহরবানিতে বাড়তে আছে। ঠিক না বেড়ি বলো? এটা গুনাহ নয়, এটা সওয়াব। এই দুই ঈদ সওয়াব, তিন ঈদ মানে না দুই ঈদ মানে। দুই ঈদ মানার কারণে যুক্তি আছে, এক ঈদ হলো রমজান ঈদ, জাকাতার ফেটরা পাওয়া যায়, কোরবানের ঈদে চামড়া পাওয়া যায়, তৃতীয় নম্বর ঈদ মিলাদুন্নবীতে কিছু পায় না দিতে হয়। আমি আসতে দেখলাম চট্টগ্রামের আশেক রসুলদের গরুর পালা, কি করবা সুবহানাল্লাহ, কি খুশি, রসুল্লাহ 23 বছরের নবী। এটা নিয়ে বাস হয়েছিল, আমার বাস ক্যাসেট বেরিয়েছে দুই জায়গায়, আপনার গরিপুর একটা, গরিপুর একটা, আর হলো কুষ্টিয়াতে একটা। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হুজুর কেবলা দাস্ত আরম্ভ হয়েছে, কোনোটাতে আসেন নাই, কোনোটাতে আসেন নাই। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তখন ফন্ডি সাহেব আমেনার কদম বুঝি করলেন, আপনার আমেনার কদমটা শুয়ায় তিনি শোকে লাগালে কব্বালা হু এবার বুঝে থাকলে বলেন তো, কি রসুল আসার আগে না পরে? এখন কিসের কারণে? আল্লাহর হাবিবের নূর তাজাল্লির মাধ্যমে মাকে পবিত্র করতেছেন আল্লাহ। বিয়ের পরের দিন আব্দুল্লাহর এই জায়গায় আর রসুল্লাহর নূর নাই, সুবহানাল্লাহ, কি নাই এই জায়গায়, নূর নাই, চলে গেলেন ট্রান্সফার, ইউ হার্ট ইস মাই কার্ড, ইট ইজ মাই ম্যাড, ইউ ইট স্মার্ট ডেড, চলে গেলেন ট্রান্সফার, হয়ে গেলেন কার কাছে? আমেনার গর্বে। আমেনার গর্ব আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার পরে হট ওয়াটার, হে ঠুক ইউ অ্যান্ড হাউস নেট ফর টু ইউ ওয়াটার, ইংলিশ ট্রান্সফার করা সেখানে বুঝতে পেরেছি, ইংলিশ দিয়ে তফসির পড়তে গিয়ে বুঝলাম যে সেই জায়গায় আব্দুল্লাহর ঘরের ভিতরে রাত্রে পানি ছিল, সকালবেলা আব্দুল্লাহ কাঁদে দেওয়ার পরে ঘরে এক ফোঁটা পানিও ছিল না। ঠিক ইউর ওয়াটার ইজ মাই ফ্যাট ইট ট্রু ম্যান, উনি চিন্তা করলেন যে আমি কই পাই, কোথায় পাবো, বলে আমি মা ফেলে আসি, বলেন তো কই পাবো পানি, ঘরে আর কেউ নাই। উনি লজ্জাবতী নারী, ঘোমটা টিপে বই টানি দিয়া তরুণ নজরুল ফাওক, গর থেকে তার নজরটা কাবার উপর দিয়ে চলে গেল একটা পাহাড়ের উপরে, যে পাহাড়টার নাম জবালে ওমর। কি নাম? জবালে ওমর। সেই জবালে ওমরের উপরে একটা গড় আছে, দরওয়াজা বন্ধ, সেই গড়ে থাকতেন একজন নারী, নাম উম্মে আসিমা। কি নাম? উম্মে আসিমা। সেই বুড়ির বয়স হল 288 বছর, অন্ধ, চোখে দেখে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। আমেনা চিন্তা করলো এই আমার ঘরে পানি নাই, দেখি ওই ঘরে গিয়ে কোনো কিছু পানি পাওয়া যায় কিনা, সুবহানাল্লাহ। কর ফুফুরের দিকে উঠলেন, উঠার দরজা এখনো টোকো দেন নাই, এখন তো ওয়েলকাম লেখা স্বাগতম চলে আসেন, তখন তো ওয়েলকাম টোয়েলকাম লেখা ছিল না, তখন তো ইন্তজার অপেক্ষা করা লাগতো, ডাকাডাকি লাগতো। যখন এই আমিনা গিয়ে দাঁড়ালেন, 288 বছরের বুড়ি মুখের জবানটা খুলে বললে হুজ্জুকুল্লুহু পিল বুয়ুতুর রাজুলুন নিসা, কে পুরুষ নারী ঘরে আছো দরজা খোলো, নিশ্চয়ই কোনো
একজন সুপ্রসন্ন ভাগ্যবতী মা মার দরবারে এসেছে। দরজা খুললেন, চিকচিকে চেহারা, নুরানি জসনি, নুরানি চেহারা। দরজা খুলেই গুড়ির কাছে রিটার্ন গেলেন যে জি একজন নারী আসছে। উনি চোখ বুঝিয়া কয়, নারীর জিজ্ঞাসা করো ওনার নাম কি আমেনা কিনা। আসতে কইলেন সুবহানাল্লাহ, রসুল্লাহ শানকে আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে। আরে শান শুনলে তো তৌহিদি জনতা সুন্নি জামাতের রক্তে সমস্ত শিরায় শিরায় আল্লাহর হাবিবের শান শুনলে তো শিরায় শিরায় নারায় রিসালাতের আওয়াজ আসতে হবে। অনেক ফতুয়াবাদী চলছে নারায় রিসালাত বলা যাবে না, দিন ইসলাম বলতে হবে। অনেক জায়গায় বলছেন রসুলকে মানুষ ছাড়া অন্য কিছু বলা যাবে না, রসুলুল্লাহকে নূর বললে ইমান থাকবে না, রসুলুল্লাহকে মাটি বলা যাবে না। রসুলুল্লাহ আমাদের মতো বিয়ে শাদী করেছেন, সংসার করেছে, রসুলুল্লাহ 23 বছরের নবী। ওদের সামনে যারা নারায় রিসালাতের বিপক্ষে কথা বলে, সমস্ত সুন্নিয়া জামাতের সমস্ত বাইদের কাছে আরজ আকুল আবেদন, নারায় রিসালাতটা ওই জায়গায় আওয়াজ দিয়ে চিৎকার করে নারায় রিসালাত বললেন, যেতে করি বিদুইনদের বদেশী টাকার দালালি গোলামদের দাঁত ভেঙ্গে জমিনে পড়ে যায়। ঠিক না বেঠিক বলুন? বাংলাদেশ কোনো মুফতির দেশ নয়, বাংলাদেশ কোনো আওয়ামী লীগের দেশ নয়, বাংলাদেশ বিএনপির দেশ নয়, বাংলাদেশ জামাত ইসলামের দেশ নয়, বাংলাদেশ তাবলিগ জামাতের দেশ নয়, বাংলাদেশ চরমোনাই বিশ্বের দেশ নয়, বাংলাদেশ আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানির বাংলাদেশ। বাংলাদেশে বেলায় চলবে ওলিদের কথা, চলবে ওলিদের পথ, চলবে ওলিদের, যেই ওলিরা বাংলার জমিনে কাশ্মীর মাধ্যমে রসুল দেখিয়া দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করেছে, ওই পথটাই আমাদের পথ। ঠিক না বেঠিক বলুন? ইন্ডিয়ার মতবাদ, পাকিস্তানের মতবাদী, আমেরিকার দালাল, রাশিয়ার দালাল, কোন দালালের মতবাদী কিতাব আমরা মানব? আমার নবীজির আম্মাজি নাম বললেন, আমার নাম আমিনা। বুড়ি কি কয় যে ধরো, আমার ধরো। দুইজনে বুড়ির ধরছে, চোখে দেখে না, হাঁটতেও পারে না। বুড়ি ক ওয়েলকাম, কি ক আহলান সাহালান মারহাবান মুবারাকান তাইয়াবান জিদ্দা, আসুন আসুন আমিনা বিবি আসুন। আহলান সাহালান করে নিয়ে বসাইলে, বসায় গিয়ে কয়, নিশ্চয় আপনি আসছেন পানির জন্যে। উনি মৃদু মৃদু বললেন, জি আমি পানির জন্য এসেছি। মা, আমার ঘরে কোনো পানি নাই। আপনার ঘরে পানি থাকবে কন্তুর? এখন থেকে 3,500 বছর আগের কেতাব, 2,500 বছর আগের কেতাব, শ্রী সুষনা লগ্নের নবীদের কথা আপনার আপনার সঙ্গে মিলে যাচ্ছে। তৌরু জবুর ইঞ্জিল সফিবা যত কেতাব জমিনে আসছে তার ভিতরে সবচেয়ে উত্তর দালালি, উত্তর কথা, বড় কথা, ভালো কথা কোনটা? সেটা হলো মুহাম্মদ রসুলুল্লাহ। আপনি বসুন, আমি 3,000 বছর আগের সেই তৌরুত জবুর ইঞ্জিল আমার সিনায় মুখস্থ আছে। আমি তৌরুত জবুর ইঞ্জিল তালাশ করে দেখেছি, আখরি জবনার পেগম্বর যেদিন আব্বার কপাল মোবারক থেকে ট্রান্সফার হইয়া মা গর্ভে যাবে, সেদিন রাত্র থেকে সকাল পর্যন্ত ঘরে কোনো পানি থাকবে না। ওই পানির জন্য অন্য জায়গায় যাওয়া লাগবে। আপনি ঠিক মতো আসছেন, পানিও আমার ঘরে আছে, তবে আমার একটা আরজু, আমি একটু আপনাদের কদম বুসি করতে চাই। আমি দেখো তুমি আমার দাদির চেয়েও বুড়া, তুমি বুড়ার উপরে বুড়া, এই উপরে কোনো বুড়ি নাই। তুমি আমি একটা 16 বছরের মেয়ের, তুমি কদম বসি করবে কেন? কোনো আপনারে করব না, যিনি গত রাত্রে ট্রান্সফার হয়ে আপনার গর্ভে তসিপ এনেছেন, সেই নূরে মোহাম্মদীর কদম ধরব। 2,500 বছর আগের কিতাব সঙ্গে
আপনার পায়ের সঙ্গে যোগাযোগ কতটুক আছে আমি টেস্টিং করতে চাই। আমেনা কদম দিলেন, বুড়ি কদমটা শুয়াই চোখের ভিতরে লাগাইলেন, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরিয়ে আসলো। আবার কদম বুচি করে যে যে জায়গা অচল ওই ওই জায়গা লাগাইলেন, সঙ্গে সঙ্গে সল হয়ে গেল। বুড়ি একদম মর্দি মুজাহিদের মতো একদম তাওয়াল্লি হয়ে গেলেন। এইটাকে আমরা বাড়াইলাম না আল্লাহ বাড়াইল? ঈশার সুসম্বাদটাকে আমরা দিলাম না ঈশা দিছে? ঈশার আসলাম দিয়েছেন, ঠিক না বেটি? বলুন না। মারিয়াম দিয়েছেন, ঈশার আসলাম নিজে স্বয়ং দিয়েছেন, এবং নিজেও কোন সময় দোয়া করেছে, আল্লাহ আমাকে তুমি ঈশা রুহুল্লাহ বানিয়েছ, বাপসারা নবুয়ত দিয়েছ, বাস্তব সত্য পেয়েছি, তবে আমার একটা আরজু এবং দাবি হলো আখেরি জামানার পয়গম্বরের যদি উম্মত হতে পারতাম বেশি ভালো হতো। আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কি মদিনা শরীফে না এখানেও আসতে পারে? যখন কার কার বিশ্বাস নয় হাত তুলে দেখান। মিশকাত শরীফের হাদিস, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ক্বাল আবু কাসিম ইবনে আব্দুল্লাহ ইন্নি লাকাইলাল্লাহু গায়রিহি মা রাজুলুন আতানা ইল্লাল মুসিবাতানা আলিল্লাহ। হযরত আবু কাসিম ইবনে আব্দুল্লাহ মদিনা থেকে 60 কিলোমিটার দূরে বাড়ি। কত কিলোমিটার দূরে? 60 কিলোমিটার দূরে। দূরে ওনার গড়ে তিনটা মুসিবত। এক নম্বরে খাদ্য নাই, দুই নম্বরে সারাদিকে বাঘ, আর বাঘ রাতে আক্রমণ করে, বাঘের ভয়ে ঘুমাইতে পারে না। তিন নম্বর হলো ওনার দুটি মেয়ে গড়ে উপযুক্ত বিয়ের কোনো ব্যবস্থা নাই। বউ কানে কানে কয়, আমার স্বামী সাইয়্যিদুল আম্বিয়া নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, শাফিইনা হাবিবনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তিনটা জিনিস হুজুরকে বলেন না, হুজুরে দোয়া করলে হয়তো আমাদের সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু কাসিম ইবনে আব্দুল্লাহ রওনা করলেন, মদিনা শরীফ আসলো। আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ যখন তসবিহ মানলেন, হযরত আব্বাস তার কিতাবে লিখতে গিয়ে বললেন, আমরা সকলেই রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে চেয়ে আছি। সুবহানাল্লাহ। হঠাৎ নবীজি তসবিহ মানলেন, আব্দুল্লাহ সব সাহাবীর পিছনে বসলেন। সুবহানাল্লাহ। বলুন জোরে। মতান্তরে তখন সাহাবী হযরত আবু উকাইসা ইবনে আব্দুল্লাহ যখন তসবিহ এনেছে, আবু হুরায়রা, হযরত আব্বাস, আবু সাঈদ খুদরি, তিনজন সাহাবী তাফসীর বিশুদ্ধ, তারা মন্তব্য করেছেন, তখন আমার নবীজির সামনে, আমার রসুলের সামনে সাহাবী ছিলেন 25,000-এর উপরে। কত হাজার উপরে? 25,000। 25,000-এর উপরে লোক রসুল্লাহ সামনে আছে। আপনারা সর্বোচ্চ এখানে না হয় 10,000 লোক, এর চেয়ে বেশি হলো দেড় গুণ বেশি, ঠিক না বেরিক? বলুন। আল্লাহ রসুল মিম্বার শরীফে বসা, নজরটা রসুল্লাহর পড়ে গেলেন উকাইসা বিন আব্দুল্লাহর প্রতি। রসুল্লাহ সাল্লামের রাডারটা ছিল খোলা, ইন্নি আরব মালা তারাওরা, পৃথিবীর কেউ আমার চোখ মোবারকটা উপরের দিকে চাইলে যে সীমানার শেষ প্রান্তে চলে যায় ওই প্রান্তে যাওয়ার মতো শক্তি মুআল্লিমুল মালাইকাতান হাত্তা মান কবরিহি কোনো ফেরেশতা জগতের নাই। আমার নজরের সমকক্ষ হইতে পারে না। হুজুর বললেন, সাহাবীরা পিছনের লোকটাকে আসতে দাও, যার নাম আবু উকাইসা ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবি আবু সাঈদ খুদরি গিয়ে বললেন, আপনাকে রসুল সামনে তসবিহ নেওয়ার জন্য বলছেন। আবু উকাইসা ইবনে আব্দুল্লাহ বললেন, সর্বনাশ, আমি এত হাজার সাহাবীর পিছনে, হুজুর জানলো কেন যে আমার আমি যে এসেছি? উকাইসা ইবনে আব্দুল্লাহ রসুলের কদম মোবারকের সামনে একদম চুপচাপ বসে আছেন। সুবহানাল্লাহ। কত আদব এদের ছিল, এখন তো আদব নাই, কেবল বেআদব। রসুল্লাহ হাত মোবারকটা লম্বা করে আবু উকাইসা ইবনে আব্দুল্লাহর মাথা মোবারকে রেখে বললেন,
তুমি যেই যে কথা নিয়ে বাড়ি থেকে এসেছো সব আমার জানা হয়ে গেছে, তোমাকে আমি রহমতের হাতে হাত বুলিয়ে দিলাম, চলে যাও তোমার ঘরে নামাজটা কায়েম করো। সুবহানাল্লাহ, অধিক পরিমাণে একটা তসবিহ পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দুইটা আমল তোমাকে দিয়েছি করবে। কেমনে খাবে, কে আনবে, কোথা থেকে আসবে, দেখা এবং শোনার বিষয় আমার নয়। আবু কাসিম ইবনে আব্দুল্লাহ নবীজির কেমন কথা, সুবহানাল্লাহ, সুম্মা খারাজতা ফিহ, এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উঠে গেলেন, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন। রাসূলুল্লাহ আদেশ মানাও ইবাদত, নিষেধ মানাও ইবাদত, যাও চলে যাও এটাও চলে যাও ইবাদত। বাড়ি গিয়ে পৌঁছলেন, বউ কয়, রাসূলুল্লাহ কি দিয়েছেন, কোনো আটা রুটি দিয়েছে, গোস্ত দিয়েছে, কিছু খাবার জন্য দিয়েছে? ওকাসা বিন আব্দুল্লাহ চোখ মুবারক থেকে পানি পড়তে পড়তে বললেন, না রাসূলুল্লাহ দুটো জিনিস দিয়েছেন, একটা হলো ইকামাস সালাহ, নামাজ বেশি করে পড়তে বলছে, আর একটা জবান লিসান জিকির দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফে আছে, পেকার কিতাবে লেখা আছে, কোনো মুসিবত প্রাপ্ত আল্লাহর কোনো উপরের থেকে, জমিনি কোনো হাওয়াই আসমান থেকে আসাই, কোনো আওয়াজে কোনো গ্রেফতারকৃত যদি কোনো তোমরা রোগে আক্রান্তে, বিপদে আক্রান্তে, মুসিবতে আক্রান্ত পড়তে পারো, তোমরা যদি দৈনিক 500 বার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতরূপ যদি দৈনিক 500 বার করে পড়তে পারো, আল্লাহ হাবিব ফরমান 21 দিনের মধ্যে আল্লাহ তোমাদেরকে শেফা করে দেবেন। এখন আমাদের ইমান তো খালি ডাক্তারের কাছে, ঠিক না বেডিকর, আল্লাহর প্রতি ইমান তো আছে ঠিকই অতটুক পরিমাণ, আর ডাক্তার কোনটা বালা এটার জন্য ইন্ডিয়াও যায়, ঠিক না বেডিকর, মাদ্রাস যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, রাশিয়া যায়, বাঁচতো, আসলে কি বাঁচতে পারে না মরে, যেরকম মরতে হয় কি না হয়। আল্লাহ হাবিব বলেন চলে যাও, সাহাবি চলে গেলেন, বললেন নামাজ পড়ো, নবীজি বলছেন নামাজ পড়তে, নামাজ পড়ো। ওকাস ইবনে আব্দুল্লাহ প্রত্যেক দিন রাত্রে বড় বড় পাথর দিয়ে ঘরে দরজা বন্ধ করতেন, আজকে দরজা বন্ধ করলেন না, নবীজি দরজা বন্ধ করতে তো বলেন নাই, নামাজ পড়তে বলছেন, সুবহানাল্লাহ, কর নামাজ দাঁড়িয়ে গেলে আল্লাহু আকবার, নামাজ দাঁড়িয়ে গেল। ওকাস ইবনে আব্দুল্লাহর বউ কয়, স্বামী রে প্রত্যেক দিন বড় বড় পাথর এনে দরজা দিল, বাঘ ঘরে ঢুকে যায়, আজকে দরজা খোলা নামাজ পড়তেছ, বাঘটা যদি চলে আসে আমাদের উপায় কি? আমি তা জানি না, রসুল বলছে নামাজ পড়ার জন্যে। ওকাসা বিন আব্দুল্লাহ নামাজের অত, মেয়েরা নামাজের অত, স্ত্রী নামাজের অত, এখন এক রাকাত রুকু করলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, সুবহানাল্লাহ। যখন সে দেখেছে বনের সবচেয়ে বড় বাঘটা, যেটা সবচেয়ে বড় বাঘ লেস্টারে গুসাইয়া আইসা, ওকাইসা বিন আব্দুল্লাহ যখন সেজদা দিতে গিয়ে পাউটা এভাবে খাড়া করছেন, আর বাঘ জিব্বা দিয়ে লিখতে আরম্ভ করেছে, দুই রাকাত নামাজ সালামার পরে বলে সল্লু রাকাতাইন ইকরা হুসলা, আমার নামাজ যখন শেষ হলো আমি যখন তাকাইলাম বাঘের দিকে, চিন্তা করলাম বাঘে আক্রমণ না করে আমার পায়ে তোলা ছাটলো কেন, জিজ্ঞাসা করলাম বাঘ তোর আক্রমণের ভয়ে মদিনা গিয়ে রাসূলের দরবারে বিচার দিতে গেলাম, হুজুর বিচার শুনলেন না, ঘরে অভাব সেটাও শুনলেন না, দুইটা মেয়ে উপযুক্ত করে সেটাও শুনলেন না, আমাকে বলছে নামাজ পড়ার জন্যে, আল্লাহ হাবিবের কথাকে ইস্তেকামতের সঙ্গে মেনে নিয়েছি, নামাজ পড়তেছি, তুমি হামলা না করে আমার পায়ের তলা ছাটাচ্ছ কেন? কোন না ছাটাইয়ে উপায় কি? মদিনা থেকে রাসূলুল্লাহ টেলিফোন করেছে, এ বনের বাঘ, আমি রাসূল বললাম পাহাড়ের মধ্যখানে, তিনটি পাহাড়ের গিচার ভিতরে আমার একজন সাহাবীর ঘর আছে, যার নাম ওকাইস ইবনে আব্দুল্লাহ, বাঘরে পাললে সম্মান করিও, পায়ের তলা যদি চাটতে পারিস রে বাঘ, আমার একজন সাহাবীর পায়ের তলায় আটখানা জান্নাতে গ্রাম পাইবি, ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তুই আমার সাহাবীর উপরে হামলা করিস না। এখন ও ওকাইস ইবনে আব্দুল্লাহ আমি কেমন করে তোমার উপরে হামলা করতাম,
বাঘ কথা বললেন, সুবহানাল্লাহ, কোন জোরে বাঘ কথা বলতে পারে, ঠিক না? বেড়ি বলেন, বুঝো ইয়ারা বুঝে, ঠিক না? বিদুর বজিক রাজদার হামা আলম খরো শাস, বজিক রাজদার হামা আলম খরো শাস, ওলে দানা দরিমা না কে গো শাস। তোমার কানাচে বন্ধ, আমি হুজুরের কানাচে বন্ধ, আমি মুফতি সাহেব চোখাচে অন্ধ, ঠিক না? বেড়ি বলুন, কিন্তু আল্লাহর কিছু মুকাব্বার বন্দা জমিনে আছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে, উপরে নিচে রসুলকে মানার মতো মানছে, জানার মতো জানছে, দেখার মতো দেখছে। وقد خاب من دساها كذبت ثمود بتقواها اذن باس اشقاها قلبটাকে পরিচ্ছন্ন করেছে রাসূলুল্লাহ দুরুদের নূর দিয়া, কিয়ামের নূর দিয়া, মিলাদের নূর দিয়া, আল্লাহ জিকিরের নূরে তাজাল্লি দিয়া, কোরআনুল কারীমের আয়াতের মুরাকাবার মুশাহাদা দিয়া অন্তরটাকে এত পরিচ্ছন্ন বানাইছে, ওদের কান আর কান নাই, ওদের কান আল্লাহর কান হয়ে গেছে। আমি মাইক ধরে রাখা ঠিক হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও যদি কখনো কোনো জায়গায় একত্রিত করে বাকি অসমাপ্ত কথা সমাপ্তি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিক দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় ওলি আল্লাহদের বসিরায় বয়ান করা যায়, এলিম দিয়ে বয়ান করা সম্ভবপর নয়। আল্লাহ সকলকে ওলি আল্লাহদের ফায়েজ আর বরকাতের সামনে বাতিনি চোখে নজর বানাবার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।